আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 46 মিনিট, 44 মিনিট, 42 মিনিট, 1 ঘন্টা কি লাগবো? তাহলে দেখুন একটু আগে কি হয়েছিল। হ্যাঁ ভাই, ভালো আছেন? নেমনে ভাই ভালোই ভাই। 42 মিনিট, 44 মিনিট, 46 মিনিট। কেরে ভাই, তোমার তোমার লাগলে কও, আমি পাড়াই দেই। তুমি যা মনে করতেছো আমি কিন্তু সেই কথাটা বলি নাই। আমি বলতেছি বাংলাদেশে বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের কথা, যে ভিডিও 46 মিনিট, 42 মিনিট, তোমার মাইন্ড বেশি ভালো না, তুমি খেলা খেলিত গেছো গা। তুমি ভাবছো নাকি অন্য কিছু? মিয়া মাইন্ড ঠিক করো, মিয়া পজিটিভ থাকো। না, আমি রাকিব ভাইয়ের কথা কইতে আসছিলাম, তো এই আর কি, আর কোনো অন্য কোনো কথা টথা কই নাই। তা নাইলে আবার মানুষ, হ্যাঁ ইউটিউবে যায় সেরা www.42 মিনিট সার্চ দাও, আইসা পড়বো। চুল কাটাটা দেবে না কেমনে? চুল কাটো বেশি কিছু কই না মিয়া। আমি আমি অলরেডি 2 মিনিট বানাই লাইছি, আর 118 মিনিট বাকি আছে। ও মাই গড, এই যে আমার তো 3 মিনিট কত করে নাইলে। এ টেকনিক ব্রো, টেকনিক ব্রো, ব্রো টেকনিক ব্রো। তোমার তোমার কেমন? না না না, আমি আমি আজকে থেকে ট্যালেন্ট আছে, আপনি পারবেন। আচ্ছা ভাই, আমি কইলো যে আপনার বাসা যে কাম মনে করেন, সবার মতো তার বাসা এত মানুষ থাকে না, তা আপনি কেমনে এত বড় করবেন? আমি করে ফোন দিয়ে দিয়ে বড় করতেছেন ব্লগ। হ্যাঁ ভাই, আপনারে ফোন দিছি, তারপর আমি শুদ্ধ ভাষা শিখতেছি, কিভাবে ব্লগে শুদ্ধভাবে ইন্ট্রো নেওয়া যায়, কিভাবে মানে বোঝানো যায়, এগুলো বুঝেছেন? আপনি ভালো হয়ে যাবেন, এইসব ব্লগ করবেন না, এরকম ধরনের ব্লগ না, ভদ্রভাবে ব্যবহার, ভদ্রলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা এখন থেকে দেখবেন যে আমি পুরাই পরিবর্তন হয়ে গেছি। ব্লগ ব্লগ পাবেন, 2 ঘন্টার নিচে কোনো ব্লগ দিব না, কিন্তু এই ব্লগের পরের ভিডিওগুলো হবে সবচেয়ে খেলা, একটা খেলা খেলা খেলা, যেখানে শুধু বাসের উপর থাকবে কোনো ইনশাআল্লাহ। সো এই ভিডিওটা 2 ঘন্টায় থাকবে, আমরা তো চাইলে একটা সিনেমা বানাইতে পারি 2.5 ঘন্টার, 1.5 ঘন্টা। অবশ্যই অবশ্যই, কারণ কারণ এই পর্যন্ত প্রায় 10 জন আমি বলি 10 জন অলরেডি ভিডিও দিয়ে দিছে আমাদেরকে। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, জাস্ট এই ভিডিওতে সবাইকে নিয়ে আসছি, জানাইতেছি আমরা 2 ঘন্টার একটা সিনেমা বানাইতেছি। সো এর জন্য 10 জন অলরেডি আমাদের ভিডিওতে অংশগ্রহণ করে ফেলছে। সো তুমি 11 নম্বর চলতেছো, তো টেনশন নাই, খেলবো।
একটু আগে ছিলাম আমি একটু পরিবর্তন, কিন্তু এখন পুরোই পরিবর্তন হয়ে গেছি, কারণ একই জিনিস বারবার ভাল লাগে না, একই গড়ে জাগে, একই মানুষ, সব কিছু কোনো কিছুই ভালো লাগে না, তাই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি। সো এর জন্যই আজকের এই অবস্থা। তো আমি আজকে বেশি কিছু বলবো না, আজকে শুধু নিজের পরিচয়টা আবার দেখিয়ে দেই এবং বলি, আমি নেসারউদ্দিন রবিন, বাড়ি আমার কুমিল্লা, কথা কই মিল্লা জিল্লা, আড্ডা দিই মন খুইল্লা। আমি থাকি আমেরিকা, 4 বছর 3 বছর শেষ, 2016 সালে আসছি। সো আমি এখানে টুকটাক কাজের পাশাপাশি 6 মাসে 2 মাসে একটা ব্লগ দেই, যদিও আমার ব্লগগুলা 5-6 মিনিটের বেশি হয় না, কারণ আমার এতটুকু ধৈর্য নাই। এবং আসলে ভিডিও বানাইতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হলো আগে চিন্তা করতে হবে যে মানুষ কতটুকু ভিডিও দেখে, কতটুকু পর্যন্ত থাকে। কিন্তু সেই পর্যায়ে যখন আপনি যাবেন যে আপনাকে অনেক ভালোবাসতেছে, হঠাৎ 2 ঘন্টার একটা ভিডিও মাইরা দেন, দেখবেন সব পাবনা যাইবগা। সো কয়েকদিন যাবত আমার ফেসবুকে স্ট্যাটাস চলতেছে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু এ পর্যন্ত আমি 2 মিনিটের ভিডিও বানাইতেই আমার কষ্ট হয়ে গেছে। জানি না আমি 2 ঘন্টার ভিডিও কত বছরে শেষ করব। তো এখন আমি আরও কিছু পরিবর্তন করব, সেই পরিবর্তনটা হলো আর এস ফাহিমের একটা ডায়লগ আছে, কিভাবে জানি বলে আমি একটু দেখতে হবে, তারপর আবার বলি, কারণ ভুলে যাই। হোয়াটসঅ্যাপ, কী অবস্থা, কেমন আছেন, ওয়েলকাম টু আওয়ার আর এস ফাহিম চৌধুরী চ্যানেল থুকু অ্যান্ড নেসারউদ্দিন রবিন রবিন চ্যানেল আপনাকে স্বাগতম। কারণ কপি করতে যাইয়া এরকম কপি করবেন না যেটা পুরোপুরিভাবে মিলা যায়, সেই আমি মিলাই ফেলছি, কারণ আমি তো অন্যজনকে কপি করছি। সো এখন দেখবেন খেলা, এখন ভিডিও হবে না কোনো ঝামেলা। সামনে আসিতেছে কি আসিতেছে, 42 মিনিট, 26 মিনিট, থুক্কু, 46 মিনিট, 51 মিনিট, 59 মিনিট ভিডিও লিঙ্ক। কি আপনারা কি অবশ্যই খারাপ মনে করতে আসেন না? এখানে কোনো খারাপের কিছু নাই। অনেকেই মনে করতে পারেন যে আমি, আমার কোনো কন্টেন্ট নাই, আমার কিছু নাই, এর জন্য আমি এগুলোর পিছনে লাগছি। আসলে ভাই আমি জানি আপনারা এখনই এই কমেন্টগুলো করবেন, কইরা কোনো লাভ নাই, কারণ খারাপকে খারাপ বলতেই হবে, অতিরিক্ত হলে এটাও বলতে হবে, কারণ আপনি যখন কন্টেন্ট বানাবেন আপনার অবশ্যই চিন্তা করতে হবে কীরকম পছন্দ করবে, একই জায়গায় একইভাবে কীভাবে কীভাবে হচ্ছে তা আপনারা দেখবেন একটু পরে। প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না এবং কমেন্ট করবেন না, পরের ভিডিওগুলো দেখে তারপর আপনারা অবশ্যই কমেন্টটা করবেন। সো গাইজ, আজকের জন্য এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।